অমিত শাহ ডেপুটি নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের পাল্টা এবার 48 ঘন্টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার। আর অন্যদিকে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ির 150 মিটারের মধ্যে মঞ্চ গড়ে অবস্থান বিক্ষোভ করল তৃণমূল, পাল্টা কোচবিহার শহরে মিছিল করল বিজেপি। কোচবিহারে বিএসএফ এর গুলিতে রাজবংশী যুবকের মৃত্যুর প্রতিবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো রবিবার দিন হাটায় বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডেপুটি নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ করেছে তৃণমূল। তার পাল্টা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি ঘেরাবের হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি। এই যে নোংরা রাজনীতি, এই রাজনীতি যদি বন্ধ না হয় আমরা বাধ্য হয়ে, আমরা বিশ্বাস করি না এই নীতিতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করব। এবং যে সংখ্যায় তৃণমূল কংগ্রেস লোক নিয়ে আজকে যাবে তার ডবল সংখ্যায় লোক নিয়ে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করতে বাধ্য হব। 48 ঘন্টার মধ্যে করব, এই নোংরা রাজনীতি বন্ধ করার জন্য করব। অভিষেকের বাড়ি যাব, অমুক যাব, আপনারা কোনটা বাকি রেখেছেন সবই করেছেন, তারপরেও যদি বাড়াবাড়ি করতে চান সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডটা লাগবেন, রাখবেন, বিনামূল্যে চিকিৎসাটাও আমরাই করিয়ে দেবো। গত 24 ডিসেম্বর কোচবিহারের গিতালদহে বিএসএফ এর গুলিতে মৃত্যু হয় 24 বছরের রাজবংশী সম্প্রদায়ের যুবক প্রেম বর্মনের। ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও এবং অবস্থান কর্মসূচির কথা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 19 ফেব্রুয়ারি অর্থাৎ পরের রোববার সকাল 10টা থেকে সন্ধে 6টা অবধি নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও হবে এবং অবস্থান বিক্ষোভ হবে। রবিবার সকাল থেকে নিশীথ প্রামাণিকের দিন হাটার বাড়ির সামনে ছিল টান টান উত্তেজনা। কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির চারপাশে 144 ধারা জারি করেছিল মহকুমা প্রশাসন, মোতায়েন ছিল প্রচুর পুলিশ। কোচবিহারের বিজেপি সাংসদের বাড়ি থেকে 150 মিটার দূরে মঞ্চ বেঁধেছিল তৃণমূল। সেখান থেকেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে নিশানা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সহ জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বিজেপির কর্মী সভা হয়েছে, সেই বুথের বুথ সভাপতিকে সাথে সাথে সরিয়ে দেওয়া হবে। তৃণমূলের বিক্ষোভ কর্মসূচির পাল্টা কোচবিহার শহরে মিছিল করে বিজেপি। আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি ঘেরাও করার জন্য তৃণমূল যে কার্যক্রম নিয়েছে সেই জন্য কোচবিহারের বারবার অশান্ত তৈরি করতে চাইছে, অশান্তি তৈরি করতে চাইছে তৃণমূলের নেতারা। আর তার প্রতিবাদেই আজকে হাজার হাজার কর্মী ভারতীয় জনতা পার্টির তারা রাস্তায় নেমেছে। আগামী দিনে যে এইরকম কর্মসূচি নেয় তাহলে সমস্ত তৃণমূল নেতা যারা দুর্নীতিগ্রস্ত তাদের বাড়ি ঘেরাও হবে, আর সেই হুঁশিয়ারি আজকে দিয়ে যাচ্ছি আমরা। কোচবিহার জেলায় 34% কাছাকাছি রাজবংশী ভোট, গত লোকসভা ও বিধানসভা ভোটে তার সিংহভাগ যায় বিজেপির পক্ষে। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটের মুখে বিএসএফ এর গুলিতে রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনায় তৃণমূল ও বিজেপির তরজার সুর পৌঁছেছে সপ্তমে। শুভেন্দু ভট্টাচার্য ও মুন্না আগরওয়াল, এবিপি আনন্দ।